দেশের অন্যতম বৃহৎ ইলিশ অবতরণ কেন্দ্র চাঁদপুর বড় স্টেশন মাছঘাটের আড়তগুলো এখন ফাঁকা। ইলিশের আমদানি কম থাকায় গত এক সপ্তাহ ধরে অলস সময় কাটাচ্ছেন মৎস্য ব্যবসায়ীরা। স্বল্প সংখ্যক মাছ আমদানি হলেও দাম অনেক চড়া, যা সাধারণ ক্রেতাদের ক্রয় ক্ষমতার বাইরে। সরেজমিনে দেখা যায়, চাঁদপুর মাছঘাটের অধিকাংশ আড়তে এখন শুনশান নিরবতা। সাগর ও উপকূলীয় নদনদীর ইলিশও তেমন আসছে না। তাছাড়া এবছর মেঘনা ও পদ্মা নদী থেকে জেলেরা ফিরছেন খালি হাতে। ঘাট পন্টুন পুরোটাই ফাঁকা, মাছের নৌকা বা ফিশিং বোট তেমন নেই। আড়তগুলোর লেবাররা পন্টুনে অলস সময় কাটাচ্ছেন। ইলিশের টুকরিগুলো স্তূপ করে রাখা। মৎস্য ব্যবসায়ীর সংখ্যাও খুব কম, মাত্র কয়েকটি আড়তে বসে আছেন কর্মচারীরা। সামনে অল্প মাছ নিয়ে বিক্রির জন্য বসে আছেন খুচরা ইলিশ বিক্রেতারা। ব্যবসায়ীরা জানান, 1 কেজি 500 গ্রাম ওজনের ইলিশের দাম প্রতি কেজি 1,700 টাকা, 800 থেকে 900 গ্রামের ইলিশ প্রতি কেজি 1,100 থেকে 1,300 টাকা, 500 থেকে 600 গ্রামের ইলিশ প্রতি কেজি 800 টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা জানান, ইলিশের আমদানি খুবই কম, ঘাটে ফুটবল খেলা যাবে। সব মিলিয়ে 100 মন মাছ আমদানি হয়েছে, যেখানে আগে প্রতিদিন গড়ে 2 থেকে 3,000 মন ইলিশের আমদানি ও বিক্রি হয়েছে। আমাদের চাঁদপুর ইলিশ এখন খুব কম হওয়ার কারণে তাই মাছ দামটা একটু বেশি। চাঁদপুরের আপনার এইখানকার মাছটি খুবই কম, চাঁদপুর লোকাল মাছ, বাইরে থেকে আসেন আমার বা বরিশালের মাছটা, ওই মাছটাও এখন কম। এই অনুযায়ী আমাদের চাঁদপুরের মাছের দাম এখন একটু বেশি। হতাশা করে কি, হতাশা করে তো কোনো লাভ নাই, আমরা টোটালি আসলে লোকসানের পথেই আছি। আর সামনে ধরেন 1 মাস বা 1 মাস 5-7 দিন আছে, তারপর আবার মা ইলিশের অভিযান আসতেছে। আমাদের ব্যবসায়িকভাবে আমরা অত ভালো করতে পারি নাই। সামনের 1 মাস যদি মাছ হয় হয়তো কোনো রকম টিকে থাকা যাইব, আর নাহলে মাছ না হইলে তো সবাই লোকসান, প্রত্যেকটা ব্যবসায়ী লোকসান, জেলেদের লোকসান, সবারই লোকসান। তো কয়েক বছর ধরে যে পরিমাণ মাছ পাইছি, যে পরিমাণ মাছ বিক্রি করছি, অনেক মাছ আসছে আর কি। এখানে হাজার হাজার মন মাছ আসে, কিন্তু এই বছর এই পর্যন্ত খুবই কম মাছ আসতেছে। আমাদের এক এক জেলের কাছে 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা আরও দাদন পড়ে রয়েছে, কিন্তু আমরা ওই পরিমাণে মাছ পাচ্ছি না। এই কারণে আমাদের টাকাটাও খুব কম উঠে আসতেছে। তো আমরা ব্যবসায়ীরা খুব হতাশার মধ্যে আছি। তো আমরাও আল্লাহর কাছে দোয়া করি যেমন মাছ পড়ে। আমরা গত মা ইলিশ এবং ডাক্তার সংরক্ষণ অভিযান, আমাদের চাঁদপুরে যে অবাস্তব আছে আপনার মতলবের উত্তর সাঁকড় থেকে চরভৈরবী পর্যন্ত, এটাতে আমরা কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছি এবং আমাদের অভিযান সফলতার সঙ্গে শেষ করেছি। আমাদের যেটা প্রত্যাশা যে এই বছরে আমাদের ইলিশের উৎপাদন বাড়বে, কিন্তু সাম্প্রতিককালে যে আবহাওয়ার যে মানে এবারে দেখছেন যে আপনি বৃষ্টিপাত অত্যন্ত কম এবং আবহাওয়া অনুকূলে নেই। ইলিশের প্রাচুরতা বৃদ্ধি পেতে হলে পারে আপনার বৃষ্টির দরকার, পানির দরকার, এবং সেটা না থাকার কারণে এবছরের যে ইলিশ, এই সময় যে ইলিশ ছিল মানে গতবার, সেই তুলনায় এবারে কম। আমার প্রত্যাশা যে আগামীতে বৃষ্টির হার বাড়লেই আমরা আগস্টের শেষের দিকে হতে শুরু করে সেপ্টেম্বর পর্যন্ত আমাদের ব্যাংক মা ইলিশের যে আহরণ উত্তর পুরো পর্যন্ত আমাদের ইলিশের যে প্রাপ্যতা বৃদ্ধি পাবে, এটা আমরা প্রত্যাশা করছি।